আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা 8:30টায় এই প্রোগ্রামটি শুরু করেছিলাম, কিন্তু একটু আমাদের সিস্টেমে প্রবলেম থাকার কারণে আপনারা আমার কথা শুনতে পাচ্ছিলেন না। এখন সবাই কথা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু আমাদেরকে জানাবেন। আপনারা আমাদের কথাটা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করতে পারেন, এতে করে আরো অসংখ্য দিনী ভাই বোন আজকের এই কল্যাণে তারা যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা প্যারেন্টিং এর উপরে স্পেশাল একটি লাইভ করছি। আমাদের আজকের আলোচনার বিষয় কিংবা আপনাদের মতামত নেয়ার বিষয় কিংবা আপনাদের প্রশ্নগুলো শুধুমাত্র প্যারেন্টিং এর উপরে হবে। সন্তান লালন পালন, ইভেন বিবাহর আগে থেকে শুরু করে, বিয়ের আগ থেকে শুরু করে একেবারে বিয়ে, পরবর্তী সময়ে গর্ভধারণ, সন্তানের জন্ম, সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত একজন বাবা কিংবা মা তার সন্তানকে কিভাবে সুন্দরভাবে গড়ে তুলবেন, এই বিষয়ে নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে কথা বলবো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে। আমরা আমাদের আপনাদের ফোন কল কিন্তু আজকে নিব। মন্তব্যের ঘরে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখে পাঠাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নাই। ইভেন আপনারা যদি ফোন করেন, আমরা আপনাদের ফোনগুলো আজকে গ্রহণ করবো বিইজনিল্লাহি তাআলা। যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা অনেকেই অনেক কমেন্টস করছেন, তো আসলে বেসিক্যালি এই বিষয়টা নিয়ে আমরা কেন কথা বলছি, কারণ হচ্ছে বর্তমান সময়ে আপনারা জানেন যে আজকেও যে একটি সংবাদ আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে পেয়েছি, সেখানে যে জিনিসটা দেখেছি যে একটি মেয়েকে তার বন্ধুরা কিংবা তার বয়ফ্রেন্ড সে ডেকে নিয়ে গিয়েছিল, ডাকার পরে সে গেল পড়াশোনার জন্য, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এই মেয়েটাকে সেখানে রেপ করা হয়েছে কিংবা যাই হোক আলটিমেটলি মেয়েটা মারা গেছে। তো এই যে মানে অবস্থাগুলো তৈরি হচ্ছে দিনকে দিন, আমাদের সন্তানেরা পথ হারাচ্ছে, আমাদের মায়েরা বাবারা তারা তাদের সন্তানদেরকে এভাবে হারিয়ে ফেলছেন, তো এর পেছনে আসলে কারা দায়ী? এর পেছনে কি শুধু সন্তানেরাই দায়ী, নাকি আমাদেরও কিছু দায় এখানে আছে? এটা আসলে ভাববার বিষয়। এটা একান্তই বাস্তব কথা যে আপনি যখন আপনার সন্তানকে দিন শেখাবেন না, দিন থেকে ডিটাচ করে রাখবেন, আর আপনি আশা করবেন সে খুব ভালো মানুষ হবে, এটা আসলে কোয়াইট ইম্পসিবল। কেন কোয়াইট ইম্পসিবল? কারণ হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, আলা ইয়ালামু মান খালাক, যিনি স্রষ্টা তিনি কি জানেন না যে তোমাদের ব্যাপারে কি কি সিদ্ধান্ত নিতে হবে? ওহুয়াল লাতিফুল খাবির, বরং তিনি সূক্ষ্মবিদ এবং সকল ব্যাপারে তিনি জানেন যে কখন কি ধরনের সমাধান দরকার। ইসলাম একজন ব্যক্তিকে বিয়ের আগ থেকেই তাকে প্রেসক্রাইব করেছে কিভাবে সে তার সন্তানের মা নির্বাচন করবে। আপনার যখন সন্তান হবে, ইসলাম বলেছে মুরু আউলাদাকুম ওয়াহুম আবনা সাবঈ সিনিন,
সন্তানের বয়স 7 বছর হলেই তার সাথে দিনের ম্যানার্স গুলো নিয়ে কথা বলতে বলা হয়েছে, তাকে সলাতের অর্ডার করতে বলা হয়েছে। অথচ 7 বছরের একটা বাচ্চার উপরে কখনোই সলাত ফরজ হয় না। তো ইসলাম কেন এটা বলেছে? তো একটি ফোন আসছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে আবার আপনাদের দিকে আসছি। সরি, লাইনটা কেটে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, যারা আপনারা আমাদেরকে ফোন করতে চাচ্ছেন, আপনারা কিন্তু আমাদেরকে ফোন কলের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কমেন্টস গুলোর দিকে যাচ্ছি। অনেকেই যুক্ত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ইউসুফ ভাই জিজ্ঞেস করেছেন যে মোহাম্মদ ইউসুফ ভাই জিজ্ঞেস করে সন্তানকে কিভাবে দিনদার বানাবেন। সাহাল নাম রাখা যাবে কিনা তাওহিদ খান ভাই জিজ্ঞেস করেছেন। জি মোহাম্মদ ইউসুফ ভাই, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি, সন্তানকে কিভাবে দিনদার বানাবেন। আরো প্রশ্ন, একটি প্রশ্ন আসছে, আমি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম, আপনি ভলিউম কমিয়ে কথা বলুন, লাইনটা কেটে গেছে। আচ্ছা, সন্তানকে দিনদার আপনি কিভাবে বানাবেন, এই প্রশ্নের উত্তরে বলবো যে আরেকটি প্রশ্ন আসছে, ফোন আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি 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 মোতারাম, প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ। জি আমি মারা যাওয়ার পরে যে সম্পত্তি সে পাবে এখন সেটা আর বাদ খেয়ে আমার আল্লাহ সম্পূর্ণ হ্যাঁ রেখে দেন, তা তো বলছি না। জি আমি যদি তাদের সাথে এখন দিয়ে দিই তাহলে সেটা কিভাবে কি করবো আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমাদের যশোর থেকে আমাদের ভাই জানতে চেয়েছেন একটি প্রশ্ন, আমরা যে কথাটাই ছিলাম সেখানে যাই, তারপর ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাব দিব। মোহাম্মদ ইউসুফ ভাই, সন্তানকে কিভাবে দিনদার বানাবেন আপনি জানতে চেয়েছেন। এই বিষয়ের উপরে অনেক বই পুস্তক লেখা হয়েছে, এই বিষয়ের উপরে অনেক বই পুস্তক লেখা হয়েছে, এই বিষয়ের উপরে অনেক দিনই আলোচনা মানুষেরা করছেন। আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার সন্তানের এখন যে বয়সটা চলছে, আপনি ওলামাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আমার সন্তানের বয়স এখন এত, তাকে আমি কিভাবে এই বয়সে দিন শেখাতে পারি। এইভাবে করে বাচ্চাদের প্রত্যেকটা স্তরেই আপনার কিছু দায়িত্ব থাকবে। আরেকটি ফোন আসছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ভলিউমটা কমিয়ে প্রশ্ন করেন, ভলিউমটা কমিয়ে প্রশ্ন করেন। জি শুনতে পাচ্ছি, বলেন। জি আচ্ছা আচ্ছা, জি মোতারাম, আপনার কি নাম, কোথেকে বলছেন? আচ্ছা তৌহিদ ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। তো যে কথাটা আমরা বলছিলাম যে প্রত্যেকটা বয়সেই কিছু দায়িত্ব আপনার উপরে আছে, সন্তানের কাছ থেকে, সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার আগে আপনি আগে তাকে শেখাতে হবে, আগে আপনি গাছ লাগাবেন, তারপরে সেখান থেকে ফল আসবে। তো সেই ব্যাপারগুলো ওলামাদের সাথে কথা বলে আপনি নিয়মিতই জানবেন যে আপনার কি করণীয় আছে। আচ্ছা, আমাদের তৌহিদ ভাই জিজ্ঞেস করেছেন সাহাল নাম রাখা যাবে কিনা, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন করেছেন। যে সম্মানিত ভাই, সাহাল নাম রাখা যেতে পারে, সাহাল মানে সহজ করা, তার জীবনে সবকিছুকে আল্লাহ সহজ করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি ফোন কল এসেছে, আমি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোতারাম, আজকে আমরা শুধু প্যারেন্টিং এর উপরে প্রশ্ন নিব মহতারাম, আজকে শুধু সন্তান লালন পালনের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি আজকে না, আজকে না, অন্য দিন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। কে বলছেন, প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ ভালো আছি মোতারাম, প্রশ্ন করুন। জি আমার মানে
প্রিয় দর্শক শ্রোতা, আজকে শুধুমাত্র আমরা প্যারেন্টিং এর উপরে আপনাদের ফোনগুলো নিব, এর বাহিরে কোনো প্রশ্ন আমরা নিতে চাচ্ছি না। আপনাদেরকে আবারও বলছি, যারা আমাদের কাছে ফোন করছেন, শুধুমাত্র সন্তান লালন পালন বিষয়ে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, প্রশ্ন করুন। কোথা থেকে বলছেন, নাম বলুন, প্রশ্ন করুন। জি মোহাম্মদপুর থেকে মুক্তা। জি বলেন। আচ্ছা, আমি বাচ্চাদেরকে মানে দিনই লাইনে পড়াশোনা বা ওইদিকে করতে চাই, কিন্তু আমার হাজব্যান্ড আছে, উনি এসব ব্যাপারে খুবই উদাসীন, নামাজ টামাজ কিছুই করেন না, ওনাকে অনেক আপনার বাচ্চা কয়জন বয়স? আমি এখন খুব একটা কনফিউশন আছে, তিনজন ছোট জন 1 বছর, বড় জন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বোন। আপনি আপনি আপনার প্রশ্নে যাচ্ছি আমরা। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার কথা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাইজান, আজকে আমাদের লাইভটা শুধুমাত্র বাচ্চা লালন পালন বিষয়ে। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অন্য কোনো প্রশ্ন আমরা অন্য দিন নেব ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রশ্নে ছিলাম তৌহিদ ভাইয়ের, যে উনি আকিকার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল মাউলুদ মারহুনুন বি আকিকাতিহি, নবজাতক আকিকার কাছে বন্ধক থাকে, অর্থাৎ আপনার একটা সম্পদ আছে, সেটা কারোর কাছে যদি আপনি বন্ধক রাখেন, আপনি কিন্তু সেটা কি বলে ব্যবহার করতে পারেন না। তো সন্তান যদি আকিকার কাছে বন্ধক থাকে, তার মানে কেয়ামতের দিন সে হয়তো আপনার কোনো কাজে নাও আসতে পারে, কথাটা ঠিক এরকমই। এই জন্য আকিকা দেয়া খুবই জরুরি। সেটা কোন দিন? ইউযবাহু আনহু ইয়াউমা সাবইন, সপ্তম দিনে আকিকা করতে হবে, সপ্তম দিনে। ধন্যবাদ। আমাদের মুক্তা বা আপনি মোহাম্মদপুর থেকে দুটি প্রশ্ন করেছিলেন। একটি প্রশ্ন ছিল যে ভালো কোনো মাদ্রাসা ওই এলাকায় আছে কিনা। আমি আসলে ঠিক বলতে পারছি না স্পষ্ট করে কোনো মাদ্রাসার নাম, আপনি খোঁজ খবর নিলে আশা রাখি পেয়ে যাবেন ইনশাল্লাহ। দ্বিতীয় যে সমস্যাটা আপনি মেনশন করেছেন, যে আপনি আপনার সন্তানদেরকে দিন প্র্যাকটিস করাতে চাচ্ছেন, কিন্তু আপনার স্বামী সেটা চাচ্ছে না। আমরা একটা কথা খুব জোর গলায় বলি, যে আমাদের আমাদের পুরুষদেরকে বলি যে বিয়ের আগেই আপনি আপনার সন্তানের মা নির্বাচন করেন। আর আমাদের মা বোনদেরকে বলি যে বিয়ের আপনার বিয়ের আগেই আপনার সন্তানের বাবা নির্বাচন করেন। কারণ আপনি যদি দিনদার কোনো মেয়ে না পান, বা মেয়ে হলে দিনদার কোনো ছেলে যদি আপনি না পান, তাহলে আপনার জীবন চর্চাটা তার সাথে মিলবে না, আপনার দৃষ্টিভঙ্গি তার সাথে মিলবে না। আপনি চাবেন বাচ্চাকে দিন শেখাতে, তিনি চাবেন বাচ্চাকে ডান্স স্কুলে ভর্তি করতে। তো এই যে প্রান্তিকতা, এটা তো খুব কষ্টকর বিষয়। তো যারা বিয়ে শাদী করে ফেলেছেন, আপনার তিনটা বাচ্চা আছে আপনি বলেছেন, তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার স্বামীর জন্য 1 নম্বর আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, 2 নম্বর আপনার আপনার জন্য পরামর্শ, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, 3 নম্বর পরামর্শ হচ্ছে তার সাথে কখনো রাগারাগি করবেন না, মন্দ আচরণ করবেন না, অবস্থা যাই হোক না কেন সবরের সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। তাকে আপনি অনেক বেশি বোঝাবেন, বিশেষ করে ইসলামিক স্কলারদের লেকচার গুলো শুনতে উদ্বুদ্ধ করবেন, এবং তার খুব বেশি খিদমা আপনি করবেন, তার সেবা করবেন, যাতে করে তার মনটা আপনি জয় করতে পারেন। তো যখন একজন মানুষ কারোর প্রতি দুর্বল থাকে, তখন সে কিন্তু তার কথাবার্তা শুনে। তো এইভাবে করে আপনি আগালে আশা রাখি যে ইনশাআল্লাহ তাআলা ভালো একটা ফল আপনি পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের দেখছেন, আমরা আবারও বলছি, আপনারা আজকে প্যারেন্টিং নিয়ে আমাদের সাথে কথা বলবেন। আরেকটি ফোন আসছে। সালাম আলাইকুম। আপনি ভলিউম কমিয়ে প্রশ্ন করেন, ভলিউম কমিয়ে প্রশ্ন করেন। সালাম আলাইকুম। ভলিউমটা কমান, তারপরে প্রশ্ন করেন। জি, আপনার মোবাইলে বা ভলিউমটা কমিয়ে তারপরে কথা বলেন।
বলেন কোথেকে বলছেন, প্রশ্ন করুন। জি আমি নোয়াখালী থেকে এসেছি। কি নাম আপনার? আপনার কি নাম? মামুন। মামুন ভাই, হ্যাঁ প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে আকিকে আমি কি নেই, মেয়ে এখন 3 বছর পার হয়ে গেছে। জি তো এখন আমার মেয়েটা প্রায় অসুস্থ হয়, এখন আমি কি আকিকে হবে কিনা? আচ্ছা বুঝতে পারছি প্রিয় মামুন ভাই, নোয়াখালী থেকে আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্নের উত্তর যাব ইনশাল্লাহ। আচ্ছা তো আমরা যে কথাটা বলছিলাম, আরেকটি ফোন এসেছে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কি নাম, প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে রাকিবুল হাসান। রাকিব ভাই জি, হ্যাঁ কোথা থেকে? ঢাকা থেকে, প্রশ্ন করুন। হ্যাঁ আমার একটা কোশ্চেন হচ্ছে, যে আমরা নবীদের জীবনীতে দেখেছি, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ওনারা ছেলে মেয়েদের সাথে খুবই ফ্রি ছিল, মানে ওনারা মানে ছেলের কি হয়েছে বা বাবার কি হয়েছে এইগুলা তারা খুবই সুন্দরভাবে বিষয়গুলো বলতো, ফ্রিভাবে বলতো। কিন্তু বর্তমান সমাজে এমন কি, মানে কোন জায়গায় কি একটা তৈরি হয়েছে আসলে, ওরা শেয়ার করতে চায় না, বা এমন বড় একটা ঘটনা ওর মধ্যে ধন্যবাদ চমৎকার কথা বলার জন্য। আচ্ছা জি শুক্রিয়া। আচ্ছা আমরা এখন আবার যাচ্ছি নোয়াখালী থেকে। আমাদের মামুন ভাই প্রশ্ন করেছিলেন যে 3 বছর বয়স হয়েছে ওনার মেয়ের, আকিকা দেয়া হয়নি, এখন কি সে মেয়ের আকিকা তিনি দিতে পারবেন কিনা। যে আকিকা নিয়ে আমরা একটু আগেও কথা বলেছি, যে আকিকা খুবই ইম্পর্টেন্ট একটি সুন্না, এটি সপ্তম দিনে আদায় করাই উচিত। কিন্তু কেউ যদি না জানে, মনের ভুলে ছুটে যায়, অজ্ঞতার কারণে ছুটে যায়, বা অলসতার কারণে বেখেয়ালে ছুটে গেছে, ইনশা আল্লাহ তাআলা আপনি চাইলে এখনো আপনার মেয়ের আকিকা আপনি আদায় করতে পারবেন। সেক্ষেত্রে একটি ছাগল আপনার মেয়ের পক্ষ থেকে আপনি জবাই করবেন, আকিকার গোশতের হুকুম আপনার কি বলে যে জবাই অর্থাৎ কোরবানি, উদহিয়া, কোরবানির গোশতের হুকুমের মতোই আপনি নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবেন। আচ্ছা আরো অনেকে আমাদের কমেন্ট বক্সেও অনেক প্রশ্ন লিখে পাঠিয়েছেন, একটি প্রশ্ন নিয়ে তারপরে আমরা এখানে ফোন কলের প্রশ্নে যাচ্ছি। সিদ্ধাতুল মুনতাহা আপনি জিজ্ঞেস করেছেন, কোন মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসলে পাত্রের দুলাভাই যদি পাত্রের মুখ দেখতে চায়, মেয়ে কি শুধু মুখ খোলা রেখে পর্দা সরিয়ে যেতে পারবে? আচ্ছা পাত্রের দুলাভাইয়ের সামনে খুবই সুন্দর প্রশ্ন করেছেন সিদ্ধাতুল মুনতাহা। কখনোই যিনি বিয়ে করতে চাচ্ছেন তিনি ছাড়া তার পরিবারের অন্য কোন সদস্য, না তার বাবা, না তার ভাই, দুলাভাই তো আরো অনেক দূরের মানুষ, তাদের কারোর পক্ষেই কখনোই জায়েজ নয় যে ওই মেয়েকে তারা দেখতে যাবে, ওই মেয়ের ফেস দেখবে বা শরীরের কোনো অঙ্গ দেখতে যাবে, না এটা তাদের জন্য কোনো মতেই বৈধ হতে পারে না, এবং ওই মেয়ের জন্য বৈধ না যে তিনি তার ফেসটা ওই ছেলের দুলাভাইকে দেখাবেন। শুধুমাত্র যিনি বিয়ে করতে চাচ্ছেন তার জন্য দেখার বৈধতা আছে, ইসলাম অনুমোদন এতটুকু দিয়েছে, কারণ বিয়েটা তো তিনি করবেন, সুতরাং ভালো লাগা না লাগা তার সাথে সম্পৃক্ত, তার দুলাভাইয়ের তো এখানে অ্যাক্সেসের কোনো চান্স নাই। এই সমস্ত লোকদেরকে ইসলাম বলেছে আলহামু আল মাউত, তারা মৃত্যু সমতুল্য একজন মেয়ের জন্য। সো এটা কোনোভাবেই আপনার জন্য বৈধ নয় যে তারা যদি এই দাবি উঠায় যে আমার দুলাভাইও তোমাকে দেখতে আসবে, তাহলে বুঝবেন তারা দিনদার নয়, এই জায়গায় আত্মীয়তা করা উচিত হবে না, তারা যতক্ষণ পর্যন্ত তাওবা করে ফিরে না আসবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। রাকিব ভাই ঢাকা থেকে খুবই চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন, যে আমরা নবী রাসূলদের জীবনীতে দেখেছি যে তারা তাদের সন্তানদের সাথে খুব ফ্রি ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি স্বপ্নে দেখলেন তার সন্তানকে যবেহ করছেন, তিনি তো রাসূল ছিলেন, আল্লাহর মেসেঞ্জার, তিনি জানতেন যে এটা ওয়াহী, এটা করতেই হবে, এর কোনো বিকল্প নাই, দ্যাট ইজ নো অল্টারনেটিভ, এটা করতেই হবে। তারপরও তিনি তার সন্তানের কাছে গিয়ে কিন্তু বলেন নাই যে আসো তোমাকে আমি যবেহ করব সরাসরি। তিনি কি করেছেন, তিনি তার সন্তানকে বলেছেন যে ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক,
হে আমার প্রিয় ছেলে, আমি তো স্বপ্নে দেখি যে তোমাকে যবেহ করছি, তোমাকে যবেহ করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তো এই ব্যাপারে তোমার কি অপিনিয়ন, খেয়াল করে দেখেন। এত বড় একজন মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার কি দরকারটা ছিল এই বাচ্চার সাথে শেয়ার করা? 7, 8, 10, 12 বছরের বাচ্চা, এর বেশি তো হবে না, 8-9 বছর ছিল তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স। তো আপনাদেরকে আমরা বলবো যে ছোট থেকেই বাচ্চা যখন 7 বছরে যাবে, এরপর থেকেই আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদের সাথে খুব বেশি শেয়ার করা, কোনো কিছু তাদের উপরে চাপিয়ে না দেয়া। তারা যেন এভাবে বলো না হয় যে আমি যদি এই বিষয়টা বাবা মাকে বলি হয়তো আমার 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 উপর একটা চাপ সৃষ্টি হবে, এই জন্য তারা হাইড করা শিখে যায়। আপনি হয়তো নিজে খুব ফ্রি আছেন তাদের সাথে, বাট আপনার ওয়াইফ কিন্তু তাদের সাথে ফ্রি না, সে তিনি খুব শাসনে রেখেছেন বাচ্চাকে। তো দুজনের পক্ষ থেকেই যেন এই গ্যাপটা কোনো মতে না হয়। তো গ্যাপটা যখন আপনি শুরু করেন তখন তাদের থেকে গ্যাপ পাওয়াটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এর পাশাপাশি ছেলে মেয়েদেরকে দিন যদি আপনি শিক্ষা না দেন, তাহলে কিন্তু পরে একজন মেয়ে বা ছেলে সে যদি দিন নাও জানে, অপরাধ বোধটুকু কিন্তু তার ভেতরে থাকে। তো সে যখন অপরাধ শুরু করে তখন সে বুঝে যে এটা বাবা মাকে জানানো যাবে না, কিন্তু সে যদি দিন বুঝতো, আপনি যদি তাকে দিন শেখাতেন, তাহলে এই অপরাধটুকুতে সে হয়তো ওইভাবে যেত না যেভাবে দিন না শিখলে পড়ে যায়। এই জন্যে এই গ্যাপ গুলো তখনই মানে মুছে যাবে যখন আপনি শুরু থেকেই তাকে ওইভাবে গড়ে তুলবেন। বাট আপনার পক্ষ থেকে যদি গ্যাপটা শুরুর দিকে থাকে, বড় হওয়ার পরে সেই গ্যাপটা কিন্তু আরো বাড়বে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা আবারও বলছি, আজকে আমরা শুধুমাত্র প্যারেন্টিং নিয়ে কথা বলবো, 1 ঘন্টা সময় ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এর পাশাপাশি আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে লিখেও আপনাদের মতামত বা প্রশ্ন পাঠাতে পারেন। তবে অবশ্যই অন্য কোনো ইস্যুতে না, শুধুমাত্র সন্তান লালন পালন এই ধরনের বিষয়গুলোতে। আচ্ছা, শরীয়তে এমন কোন নিয়ম আছে কিনা যে মেয়েরা বাবার বাড়ির জমির হক পাবে না? না, অবশ্যই না, অবশ্যই না। আপনার সন্তান সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, লির রিজালি নাসিবুম মিম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কি, লির রিজালে নাসিবুন, পুরুষদের জন্য যেমন একটা অধিকার বা হক বা একটা পোর্শন তার বাবা বা মা বা এ ধরনের আত্মীয়দের আছে, অনুরূপভাবে ওয়ালিদ নিসা মেয়েদের জন্যও কিন্তু নাসিব বা অংশ রয়েছে। লিযাকারি মিসলু হাদদিল উনসাইয়াইন, দুজন মেয়ে যা পাবে, একজন ছেলে বাবার সম্পদ থেকে তা পাবে বা মায়ের সম্পদ থেকে তাই পাবে। সুতরাং মেয়েদের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে নির্ধারণ করেছেন, একজন কন্যা হলে কতটুকু হবে, দুজন হলে কতটুকু, বেশি হলে কতটুকু, এই ব্যাপারগুলো কিন্তু আসছে, সুতরাং সেটা অবশ্যই ফলো করতে হবে। আচ্ছা, যাদের স্ত্রীরা নামাজ পড়ে কিন্তু সারাদিন সিরিয়াল দেখে তারা কি করবে? জি, যে সমস্ত স্ত্রীরা নামাজ আদায় করছেন, এর পাশাপাশি আমাদের বোনেরা সিরিয়াল দেখে সময় নষ্ট করছেন, তাদের সমাধানটা কিভাবে করবেন? প্রথম কথা হচ্ছে যে সিরিয়ালটা উনি একটা মজা সেখানে পাচ্ছেন, এজন্যই তিনি সেটা দেখছেন। তো এটার চেয়ে আরো কোনো মজাদার কিছু তার সামনে উপস্থাপন করতে হবে, তার ইমানের জায়গাটাকে আরো বেশি মানে শানিত করতে হবে, তাকে আপনার আরো বেশি সময় দেওয়া দরকার, দিন নিয়ে তার সাথে আলোচনা করা দরকার, সুযোগ থাকলে তাকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়া দরকার, আপনি তার সাথে বেশি সময় দিবেন, এতে করে তিনি ওই দিকটাতে সময় কমিয়ে দিবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন আসছে, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খাদিজা, বোন খাদিজা, আপনি নিউ ইয়র্ক থেকে বলছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ও লিজা, লিজা, সরি সরি, আমি ভুল শুনেছি, লিজা আপু আপনি বলেন। জি, বিভিন্ন
শরীরে আবার কন্টিনিউ করতে হয়। তো এই অবস্থায় আপনি বুঝতে পারছি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। জি জি, আচ্ছা, ধন্যবাদ প্রিয় বোন লিজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নে আমরা যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা আবার বলছি, আজকে আমরা প্যারেন্টিং নিয়ে কথা বলছি। আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের সালাউদ্দিন মাক্কি এই পেজের কমেন্ট বক্সে, আপনি আপনার মতামত লিখে পাঠাতে পারেন। এর পাশাপাশি স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আছে, আপনারা ফোন কলের মাধ্যমে আপনাদের প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আমাদের বোন লিজা নিউ ইয়র্ক থেকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি যখন সলাতে যান তখন ওনার বাচ্চা ওনার কাপড় নিয়ে খেলা করে, টানা হেঁচড়া করে, এই ক্ষেত্রে অনেক সময় তার মানে হিজাব সরে গিয়ে মানে যতটুকু সদর ঢাকা দরকার ছিল সেটা খুলে যায়, এক্ষেত্রে তিনি কি করবেন? সম্মানিত বোন, আমি বলবো আপনাকে, সলাতের সময়টা কিন্তু খুব বেশি না, ফরজ সলাতটুকু আদায় করতে হয়তো আপনার 10 মিনিটের বেশি লাগে না। যদি এরকম হয়, আপনি চেষ্টা করবেন যে কারোর কাছে আপনার বাচ্চাটা রেখে এই 10 মিনিট সময় আপনি সলা আদায় করতে। যদি সেই সুযোগ না থাকে, ইসলাম অনুমোদন দিয়েছে আপনি বাচ্চাকে নিচে না রেখে আপনি বাচ্চাকে কোলে নিয়েই সলা অফার করতে পারেন, কেবলমাত্র রুকুতে কিংবা সিজদায় যাওয়ার ক্ষেত্রে আপনি তাকে নিচে রেখে রুকু এবং সিজদা করবেন। আর আপনি যেহেতু বুঝতে পারছেন যে সে আপনার কাপড় নিয়ে খেলা করে, কোনো অসুবিধা নাই, করতেই পারে, সেক্ষেত্রে আপনি খুব শক্তভাবে আপনি যদি হিজাব আটকে নেন, আশা রাখি সেটা খুলবে না। তবে যদি হিজাব খুলে যায় সতর যেটা সলাতে, তাহলে কিন্তু আপনার সলা নষ্ট হবে, এই দিকটা খেয়াল রাখা একান্তই জরুরি। আচ্ছা, দ্বিতীয় কথা বলেছেন যে আপনার বাচ্চার বয়সের তুলনায় তার বেড়ে ওঠাটা ওভাবে হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা আপনাকে বলবো আপনি নিশ্চয়ই এটা এটার জন্য ট্রিটমেন্ট করাচ্ছেন। এর পাশাপাশি আপনার আপনার জন্য সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে যে আল্লাহর কাছে এটার জন্য সবর করা। মুমিন জীবনে যে কোনো ধরনের মুসিবা আসতেই পারে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মুসিবার কথাটা পেশ করে বলবেন যে আল্লাহ, তুমি আমাকে এই যে একটা মুসিবা দিয়েছো, অ্যাজ এ মুমিনা আমি সবর করলাম, তোমার সিদ্ধান্তে আমি রাজি খুশি আছি, তুমি আমার জন্য যতটুকু ফয়সালা করেছো আমি এটার উপরে সন্তুষ্ট, এটার জন্য তুমি আমাকে অবশ্যই জান্নাত দান করবা, এটার জন্য অবশ্যই তুমি আমাকে দুনিয়াতে ভালো রাখবা, এটার জন্য অবশ্যই তুমি আমাকে আমার যথেষ্ট যদ্দূর প্রাপ্তি আমার দরকার তার চেয়ে বহুগুণে বাড়িয়ে তুমি দিবা, এক নাম্বার। দুই নাম্বার, আপনি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা একটি দোয়া আছে, যেটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। একটি ফোন নিচ্ছি, তারপরে আবার আপনাদের কাছে ফিরব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে প্রশ্ন করুন। আমি বলছি টঙ্গী থেকে, মোহাম্মদ। টঙ্গী থেকে রাহাত ভাই, জি। প্রশ্নটা একটু মানে আজকের যে বিষয়টা ওটার বাইরে না, তাহলে আমরা অন্যদিন ইনশাআল্লাহ আপনাকে শুনবো, অন্যদিন শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি মোতারাম বলেন। আচ্ছা, সুন্দর সুন্দর, আপনি কি কোথা থেকে বলছেন ভাই? আমার জিজ্ঞাসা, কি নাম আপনার? আপনার প্রশ্নের উত্তরে তো আপনি সবর করবেন, এটা হলো আপনার প্রতি এক নাম্বার পরামর্শ। শুধু আপনার প্রতি না, এমন অসংখ্য দিনী ভাই বোন আছে যাদের সন্তান প্রতিবন্ধী হয়েছে, এমন অসংখ্য দিনী ভাই বোন আছেন বহু বছর হয়ে গেছে বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না,
তো এই যে বিষয়গুলো, এগুলোকে মানে মোকাবেলা করার তো কোনো সুযোগ আসলে নাই সবর করা ছাড়া। কারণ আপনি তো এখানে, আপনার হাতে কোনো ক্ষমতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেটা ফয়সালা করেন আপনি যদি সেটা মেনে নেন তাহলে আপনার পরকালটা কিন্তু সুন্দর হবে। কিন্তু আপনি যদি হাই হতাশ মানে হতাশ হয়ে যান, আল্লাহর এই সিদ্ধান্তকে আপনি থেকে আপনি বিদ্রোহী হয়ে ওঠেন, তাহলে কিন্তু খাসিরা দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়াও নষ্ট হবে আখেরাতও নষ্ট হবে। সো আমাদের জন্য সবর করা ছাড়া কোনো গতি নাই। আচ্ছা, আর যে দোয়ার কথা বলেছি, যে কোনো মুসিবতে আমরা একটা দোয়া পাঠ করতে পারি যে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমার এই যে মুসিবা দিলেন এটার জন্য আপনি আমাকে আজর, আমার জন্য সওয়াব লিখে দেন এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে দান করেন। যে দোয়াটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর মৃত্যুর পরে পাঠ করেছিলেন, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান ব্যক্তি তাকে বিয়ে করেছেন। তো উত্তম আবু সালামা ছিলেন, তার চেয়ে উত্তম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই। তো এক একজন চলে যাওয়ার পরে তার চেয়ে উত্তম কিছু কিন্তু তিনি দোয়ার ফজিলতে পেয়েছিলেন। তো সেটা আমরা করতে পারি যে কোনো মুসিবতে। আর সর্বশেষ যে কথাটা বলবো যে আপনার একটি সন্তান, আপনি চেষ্টা করেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সন্তান দান করেন, আল্লাহ আপনাকে কল্যাণে রাখুন, আমিন। তারপরে আমাদের কবির ভাই জিগাতলা থেকে প্রশ্ন করেছেন, ওনার মেয়ে দুজন ভিকারুন নিসাতে একজন পড়ে, কোরআন মাশাআল্লাহ পড়তে পারে, উনি বলেছেন কিভাবে ওনাদেরকে, এই মেয়েদেরকে দিনের পথে তিনি বড় করবেন। এই কথাটা আমরা একটু আগেও বলেছি সুপ্রিয় দিনী ভাই, আপনি অবশ্যই এই ব্যাপারে অনেক বেশি স্টাডি করবেন, অনেক বই পুস্তক লেখা আছে, অনেক আলোচনা হচ্ছে। আমরাও ইনশাল্লাহ আজকের এই যে প্রোগ্রামটা আমরা করছি, আমরা চিন্তা করেছি যে 100, 150, 200 আরো যদি দরকার হয়, একেবারে বিয়ের আগ থেকে শুরু করে, হ্যাঁ, বিয়ে করা, সন্তান নেয়া, সন্তান পেটে আসা, মায়ের সন্তান দুনিয়ায় আসা, একেবারে একটু একটু করে সন্তান বড় হচ্ছে, 14-15 বছর পর্যন্ত একটা বাচ্চা, এই যে লম্বা একটা সময় বিয়ের আগ থেকে নিয়ে একেবারে বাচ্চার বয়স 13-14-15 পর্যন্ত, এই 15-16 বছরের একটা প্যাকেজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে প্রত্যেকটা জায়গায় যে ধরনের প্রশ্নগুলো আমাদের আসে, আপনার কি করণীয় এই সময়ে, আপনার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছেন, সে তখন তার মায়ের অ্যাজ এ মাদার, এক্সপেক্টেড মাদার, তার কি করণীয়, ইসলাম কি বলে, এটা নিয়ে আমরা কথা বলবো। সন্তান দুনিয়া আসলে পরে শুরুতে আপনার কি দায়িত্ব কর্তব্য আছে, সন্তানের বয়স 3 বছর হলে, 4 বছর হলে, 5 বছরে গেলে, 6 বছরে গেলে, 7-এ পৌঁছলে কি করণীয়, 10-এ পৌঁছলে কি করণীয়, 12-তে পৌঁছলে কি করণীয়, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। আমাদের সাথে থাকবেন, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, অনেকেই নানান বিষয় নিয়ে প্রশ্ন করছেন, আমরা আবারও বলছি প্রিয় দর্শক শ্রোতা, আমরা থাকবো আরো আধা ঘন্টা আপনাদের সাথে, ঠিক 10টা পর্যন্ত আল্লাহ যদি চান। আপনারা প্যারেন্টিং ইস্যুতে, সন্তান লালন পালন, এ ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন, তো আপনাদের প্রশ্নগুলো আমরা ফোন কলের মাধ্যমে নিতে পারি। আমাদের প্রদর্শিত স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বার দুটি আছে আপনারা এখানে ফোন করতে পারেন, এর পাশাপাশি আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখেও প্রশ্ন করতে পারেন। আমরা সেদিকে এখন যাচ্ছি, আরো কিছু কমেন্টে আমরা যাচ্ছি। জি, আবরার আহনাফ মাহির ভাই জানতে চেয়েছেন, সন্তানের বয়স 12 বছর, কথা না শুনলে, পড়াশোনা না করলে কি করণীয়? আবরার ভাই, প্রথম কথা হচ্ছে যে সন্তানের বয়স এখন 12 বছর, কিন্তু তার বয়স যখন 7 বছর ছিল তখন কি আপনি তাকে কথা শোনানোর চেষ্টা করেছেন কিনা, এটা একটা বিষয়। তার বয়স যখন 8 বছর ছিল, 9 বছর, 10 বছর ছিল, তখন কি, তখন থেকেই কি আপনি তাকে, আপনার উপর অর্পিত দায়িত্বটুকু কি আপনি পালন করেছেন কিনা চিন্তা করে দেখেন। যদি দেখেন যে না, আমি তাকে ছোটবেলা থেকেই এরকম কথা শোনানোর অভ্যাস করি নাই, 7 বছর বয়স হওয়াতে আমি তাকে সলাতের অর্ডার করি নাই যেমনটা ইসলাম বলেছে, তো এই শর্টকামিংসটা যদি আপনার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে এখন আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, বাচ্চাকে বোঝায় শোনায় আগাইতে হবে। তার উপরে কোনোভাবে প্রেশার দেয়া যাবে না, তাকে সময় দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে গিফট কিনে দিতে হবে, তার মনটা আগে জয় করতে হবে। আমরা কি করি, আমরা চাই জোর করে কিছু চাপিয়ে দিতে, আমারই তো সন্তান। না, আপনার সন্তান ঠিক আছে কিন্তু তার একটা মন আছে, এটাকে যদি আপনি জয় করতে পারেন সে আপনার কথা শুনবে না কেন, অবশ্যই শুনবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যখন মোটর গাড়ি চালাই, মোটর বাইক, ধরেন খুব 80 স্পিডে চলছে গাড়িটা,
কিন্তু যখন একটা মোড় ঘুরতে যাই আমার স্পিড কিন্তু 80-তে থাকে না, সেটা আমি কমিয়ে 10-15-তে নিয়ে আসি। কেন? কারণ এখন তার গতি থেকে অন্যদিকে আমি তাকে ডাইভার্ট করি। সো এখন অবশ্যই এটাকে নরম করতে হবে, আগে স্পিডটা কমাইতে হবে, আপনার শাসনের জায়গাটা একটু কমিয়ে আপনি তাকে আগে ভালোবাসেন, তাকে ভালোবাসা দেন, সময় দেন, তার মনটা একটু জয় করেন, ইনশাল্লাহ আশা রাখি সে আপনার কথা শুনবে বিইজনিল্লাহি তাআলা। মাহমুদ ভাই, মামুন মাহমুদ ভাই জিজ্ঞেস করছেন, আমাদের দেশে অনেক বাবারা মা পুত্রবধূকে মানসিক নির্যাতন করে, নিঃসন্দেহে এটি একটি জুলম। ছেলের বউর উপরে জুলম করা আর নিজের মেয়েকে রাজকন্যা ভাবা, এটা জাহালা ছাড়া আর কিছুই না। এক মহিলা একদিন আফসোস করে বলছে যে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, সারাক্ষণ বউয়ের কথা শুনে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার মেয়ের হাজবেন্ড বা মেয়ের জামাই কি অবস্থা? বলে সে তো খুব ভালো, আমার মেয়ের কথা ছাড়া আর কিছুই শুনে না। তো এমন মাদের বা বাবাদের অস্তিত্ব কিন্তু দুনিয়াতে খুব কম না, অনেক বেশি। এর পেছনে যে কারণটা আমার কাছে মনে হয় যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক গুলো আদায় করে না। আল্লাহর হক যারা আদায় করে না তারা কিভাবে বান্দার হক আদায় করবে? যারা আল্লাহর সাথে জুলুম করছে তারা কিভাবে বান্দার প্রতি এহসান করবে? আবার এমনও আছে যে সালাত আদায় করে, সিয়াম পালন করে, খুব ধার্মিক, কিন্তু বান্দার হক নষ্ট করছে, ছেলের বউকে নির্যাতন করছে, মানসিক ভাবে কষ্ট দিচ্ছে, কথা বলে মন্দ আচরণ করছে। এরা সবাই কিন্তু মুফলিস, নিঃস্ব মানুষ। এদের সওয়াব গুলো এই যে পুত্রবধূ সে নিয়ে যাবে, উনি কষ্ট করে তাহাজ্জুদ পড়ছেন, পুত্রবধূকে দেখতে পারেন না, তার জন্য সে নিয়ে যাবে। সুতরাং যারা এই ধরনের কাজগুলো করছে, ছেলের বউকে কাছে পেয়ে যা ইচ্ছা তাই করছে, এরা কিন্তু সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। কেয়ামতের দিন এদের সওয়াব গুলো এই পুত্রবধূ যাকে তারা দেখতে পারছে না সে নিয়ে যাবে। আর যদি এদের কোনো সওয়াব না থাকে, এই যে পুত্রবধূ তিনি গুনাহ করছেন তার এই গুনাহগুলো এই এদের উপরে চাপিয়ে দেওয়া হবে। সুতরাং এই পুত্রবধূকে বলবো আপনি একটু সবর করেন, আপনার জন্য আখেরাত সুন্দর হবে, তবে আপনি কোনো অবস্থাতেই তাদের সাথে বেয়াদবি করবেন না, মন্দ আচরণ করবেন না। আহসিন মান আসা আইলাইক, যে আপনার সাথে মন্দ আচরণ করে তার সাথে আপনি ভালো আচরণ করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সাথে আছি রাত 10টা পর্যন্ত বাংলাদেশ টাইম। প্যারেন্টিং নিয়ে কথা হচ্ছে, আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে লিখে, কিংবা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা ফোন করতে পারেন, আমরা কিন্তু আপনাদের ফোন কলও নিচ্ছি। আচ্ছা, মইনুল বিপু ভাই জিজ্ঞেস করেছেন, বাচ্চাদের নাম বা রহিম রাখা যাবে কিনা? নাম আব্দুর রহিম রাখবেন, কারণ আর রহিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং আপনি আব্দুর রহিম রাখবেন, রহিম না রাখাটাই উচিত। আচ্ছা, অনেকে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন। আচ্ছা, আপনারা আমাদের কমেন্ট বক্সে আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের প্রশ্নগুলোর উত্তর সেখানে দেই, সুতরাং আপনারা আমাদের ইনবক্সে আসবেন ইনশাআল্লাহ। আজকে শুধু প্যারেন্টিং এর উপরে আমরা আপনাদের প্রশ্ন নিচ্ছি। আচ্ছা, জুলেখা আক্তার আপনি প্রশ্ন করেছেন, আমার মেয়ের বয়স 7, ও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, আমি ওকে নামাজের সূরা একটু আওয়াজ করে পড়তে বলেছি যাতে আমি বুঝতে পারি ওর ভুল হলে, এতে করে সমস্যা হবে কি? প্রিয় বোন জুলেখা, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনার 7 বছরের মেয়ে বাচ্চা সলাহ শিখে গেছে, আয়াত গুলো যেগুলো পাঠ করতে হয়, যে সূরা গুলো সেগুলো সে শিখছে, নিঃসন্দেহে এটা একটা চমৎকার গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলবো। এরকম মা কয়জন আছে যে 7 বছরের বাচ্চাকে তিনি সলাহ শিখিয়েছেন এবং সে মেয়ে তার সাথে সলাহ অফার করছেন? জি, এটা আপনার জন্য অবশ্যই বৈধ, আপনার মেয়ের জন্য অবশ্যই, যে সে একটু জোরে যেন আপনি শুনতে পান এভাবে সে তিলাওয়াত করে পড়বে, এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। তবে সে যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই সে আপনার মতো করে চুপে চুপে সলাতে তিলাওয়াত করবে জি ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ। অনেকেই নানান বিষয় নিয়ে প্রশ্ন করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বারবার বলছি আজকে শুধুমাত্র প্যারেন্টিং এর উপরে আপনারা প্রশ্নগুলো করবেন, অন্য কোনো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না। হাসান তারিক ভাই বলেছেন যে আমাদের সমাজের একটা বড় সমস্যা হচ্ছে যে মেয়ে দেখতে গেলে
মেয়ের দুলা ভাই বা এ ধরনের ফ্রেন্ডস যারা আছে তাদের উপস্থিতি একান্ত জরুরি মনে করা হয় না। এটা একটা জাহালা, এটা একটা অজ্ঞতা, এটা সুপারস্টিশন, এটা কুসংস্কার। এই অন্ধকার দূর করতে হবে ইলম দিয়ে, নলেজ দিয়ে, ইসলামের আলো দিয়ে। এটা একেবারেই অজ্ঞতা, এটা কোনোভাবেই লালন করা যাবে না। এই ট্রেডিশন বদলাতে হবে। আপনি যদি বদলাতে এগিয়ে আসেন, আমি যদি বদলাতে এগিয়ে আসি, আমরা সবাই যদি বদলাতে এগিয়ে আসি, তখন এটা গৃহীত হবে। কিন্তু আমরা যদি সমাজকে ভয় করে সেই অন্ধকার নিয়েই আমরা বেঁচে থাকি, তাহলে তো আমরা অন্ধকারই থেকে গেলাম, তাই না? মুসলিম হওয়ার সার্থকতা কি হলো? আজকে থেকে আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলেই হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, ইসলাম মানে, ইসলাম মানে শান্তি। আপনি বলেছেন যে দেনমোহর নিয়ে কিছু কথা বলেন। দেনমোহরটা এটা একটা চুক্তি, এটা বিয়ের আগে আপনাকে নির্ধারণ করতে হবে। অনেক সময় যিনি বিয়ে করছেন তিনি জানেন না যে তার দেনমোহর কত হচ্ছে, তার বাবা বা অন্যরা 20 লাখ 25 লাখ টাকা দেনমোহর ধরছে, সে নিজে জানেও না দেনমোহর কত হচ্ছে। না না, এটা উচিত না। আপনার অ্যাবিলিটি, আপনার ক্যাপাবিলিটি, আপনার ব্যাপারে আপনি ভালো জানেন, এটা কিন্তু পে করতে হবে। এটা এক প্রকার ঋণ, এই ঋণ আপনাকে পরিশোধ করতেই হবে। আজকে করেন আর কালকে করেন। মেয়ের পক্ষ যদি লেট করে করার অনুমতি দেয় বৈধ, তবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে, সেটা কম হোক কিংবা বেশি হোক। তবে কুফু অনুযায়ী হওয়াটা জরুরি, অর্থাৎ সবারই একটা সামাজিক অবস্থান আছে। তো এরকম হয় অনেক সময় যে একটা মেয়ের সামাজিক অবস্থা ভালো, ভালো পরিবারে সে জন্মগ্রহণ করেছে, তো তারা মোহরটা বেশি চাচ্ছে। অনেকে বলি যে এই জায়গায় এত মোহর চাচ্ছে, এরা মনে হয় দিন দান না। না, ব্যাপারটা এরকম না। একজন মেয়ে যদি সম্ভ্রান্ত ঘরে মানে ভালো পরিবেশে বড় হয়, তার চাহিদা ওই আলোকেই গঠিত হবে, এটাই স্বাভাবিক কথা, এটাই স্বাভাবিক কথা। তো সেটা যদি আপনি মানে গ্রহণ করতে অপ্রস্তুত থাকেন, আপনি অন্য জায়গায় মেয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে তো আর বাধ্য করা হচ্ছে না যে সেখানে আপনাকে বিয়ে করতে হবে। আচ্ছা, মুন্নি আপা, আপনি মুন্নি আক্তার, সরি, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। আমার ছেলের বয়স 10 বছর, এখনো খাতনা করানো হয় নাই, এতে কি গুনাহ হবে? আপনি বলেছেন মুসলমানি করানো হয়নি। এই যে টার্মটা আমরা ব্যবহার করি মুসলমান, এটা আসলে উচিত না। আমরা এমনি মুসলিম, আমরা জন্মগত ভাবে মুসলিম। হ্যাঁ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সে মুসলিম হোক আর কাফের হোক, সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আপনার বাচ্চা মুসলিম হয়েই জন্মগ্রহণ করেছে, সুতরাং তাকে খাতনা করিয়ে মুসলমান বানানো এটা এটা কথা না। খাতনা একটা মানে জরুরি একটা কাজ, কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, কেউ এটাকে সুন্নাহ বলেছেন, সেটা একটা দায়িত্ব আপনার উপরে। কিন্তু তাকে এটার মাধ্যমে মুসলমানই বানানো, মুসলমান বানানো হয়, ব্যাপারটা এরকম নয়। অন্যান্য ধর্মের লোকেরা বাচ্চার একটা বয়সে গেলে তাকে ওই ধর্মে স্থানান্তরিত করে, নাসারারা তাকে নাসারা বানায়, হ্যাঁ, বা ইয়াহুদিরা তাকে ইয়াহুদি বানায়, এরকম একটা ট্রেডিশন তাদের আছে। আমাদের এরকম না, আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, এই জন্য আমরা মুসলমানই বলবো না, আমরা বলবো খাতনা। তো অবশ্যই খাতনা করানো উচিত। আপনি লেট করে ফেলেছেন, এটা আরো অনেক আগেই করা উচিত ছিল, অবশ্যই আপনি করে নেবেন এবং পারলে আগামী কালকেই করে নেবেন। এটার জন্য কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই, এটার কোনো অনুষ্ঠান নাই যে খাতনা করাবো অনুষ্ঠান করতে হবে, না, এগুলো ইসলামের কালচার না। জি, তারপরে আরো অসংখ্য দিনী ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাকিবুল ইসলাম ভাই বলেছেন যে ছেলে মেয়েদের উপরে কি ইসলামের বিষয়গুলো চাপিয়ে দেওয়া যাবে কিনা, যেমন সলাত চাপিয়ে দেওয়া যাবে কিনা। না, সম্মানিত ভাই, আপনি চাপিয়ে দিবেন কেন? ইসলাম চাপিয়ে দিতে বলেনি, ইসলাম তাকে পরিচর্যা করে এগিয়ে নিতে বলেছে। আপনার বাচ্চার বয়স এখন 7 বছর হবে, ইসলাম বলেছে মুরু আউলাদাকুম ওহুম আবনা সাবইসিনিন, আপনার বাচ্চার বয়স যখন 7 বছর তখন তাকে সলাতের ওয়ার্ডার আপনি করবেন। 7 বছরের একটা বাচ্চাকে ভালো কিছুর অর্ডার করবে না, সে করবে না, এটা কখনো কিন্তু হবে না। সে পালন করবে, সে ডিসএগ্রি এখানে হবে না, সে অ্যাগ্রি হবে আপনার সাথে। সো এভাবে আপনি ডেইলি 5 বার, মাসে 150 বার, 1 বছরে 1800 বার, এভাবে 7, 8, 9, 10, 4টা বছর আপনি তাকে সলাতের অর্ডার করবেন। প্রায় 7, 7.5, 8 হাজার বার যদি আপনি তাকে সলাতের অর্ডার করেন, 10 বছর বয়সে আপনি বলার আগেই সে আপনাকে ডাকবে মসজিদে যাওয়ার জন্য।
তখন আর চাপিয়ে দিতে হবে না। কিন্তু আমরা আমাদের এই শুরুর দিকের দায়িত্বগুলো যখন পালন করি না, তখন মনে করি এটা তার উপরে আমি চাপিয়ে দিচ্ছি, না তাকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু এটা করানো সম্ভব ছিল, সেই দায়িত্বটুকু আমাদের পালন করা উচিত সবারই। আচ্ছা, আর অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেখছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজহারুল হক শাকিল ভাই জিজ্ঞেস করেছেন, আমাদের সমাজে সন্তান জন্মগ্রহণ করলে তার নাম রাখা হয় হুজুরকে দাওয়াত দিয়ে মুনাজাতের মাধ্যমে, এটা সুন্নাহ সম্মত পদ্ধতি কিনা? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম রেখে দিয়েছেন, এটার জন্য মানে দোয়া অনুষ্ঠানের মতো কিছু কিন্তু তিনি করেননি। আর আমরা তো ফকির মিসকিন না, আমরা সমৃদ্ধ একটা দিন লালন করি, কেন আমরা নানান জায়গা থেকে ধার করতে যাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। এত সুন্না আছে, একটা বাচ্চা জন্মের পর থেকে সে বড় হতে থাকে, প্রত্যেকটা স্টেপে কিছু সুন্না আছে, দেখবেন যে আমরা ওই সুন্নাগুলো ফলো করি না, এই সুন্নাগুলো ফলো করি না, এই সুন্নাগুলো ফলো করি না, আমরা এমন কিছু করি যেটা সুন্না না, এটাকে আমরা জোর দিই। এই জন্য আসুন আমরা স্টাডি করি সন্তান লালন পালনে কি কি সুন্না আছে, এটা নিয়ে অনেক বই পুস্তক আছে, আমরা পড়াশোনা করি, বিভিন্ন আলোচনা আছে, আমরা সে আলোচনাগুলো শুনি, আমরাও এই এই এটার উপরে একটা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। কি কি সুন্না আছে সন্তান হওয়ার পরে, এর মধ্যে নাম আপনি সাত দিনে সপ্তম দিনে নাম রাখার সুন্নাটা আছে, আপনি নাম রাখবেন, ওই দিনে আকিকা করার সুন্নাটা আছে, আপনি সেটা পালন করবেন, কিন্তু এটার জন্য কোনো আনুষ্ঠানিকতা কিংবা দোয়া অনুষ্ঠান হুজুর ডেকে এগুলোর কোনো অস্তিত্ব ইসলামে কিন্তু নাই। ধন্যবাদ আপনাকে, আল্লাহু আকবার। আরো অনেক প্রশ্ন আপনারা লিখে পাঠাচ্ছেন এবং অনেকেই যুক্ত হচ্ছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লুৎফর রহমান বলেছেন, আমার স্ত্রী প্রেগনেন্ট, 10 সপ্তাহ চলছে, হঠাৎ করে ব্লিডিং হচ্ছে, করণীয় কি? এই অবস্থায় আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট, যেহেতু এই বিষয়টা তার অসুস্থতার সাথে যুক্ত, এই অবস্থায় অবশ্যই আপনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব। জি, তারপরে প্রশ্ন করেছেন, অনেকেই নানান দিক থেকে প্রশ্ন করছেন, আমরা প্যারেন্টিং এর উপরে শুধু প্রশ্ন নেব, অন্য কোনো বিষয়ে আজকে নিতে দিতে চাচ্ছি না। রেশমা বিনতে নাজরুল, আপনি বলেছেন, বাচ্চাদের কার্টুন দেখা কিভাবে, কার্টুন থেকে কিভাবে দূরে রাখবেন? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আপনার বাচ্চা যখন বড় হতে থাকলো, তখন কিন্তু আপনি আপনার কর্মব্যস্ততার কারণে কাজ করছেন, বাচ্চা বিরক্ত করছে, আপনি কিন্তু তাকে কার্টুনটা দেখানো শিখিয়েছেন। কার্টুন বলতে যে একটা কিছু আছে, এটা আপনার বাচ্চা কোথ থেকে শিখেছে? আপনিই তো তাকে শিখিয়েছেন এটা, নাকি? আপনি কিংবা আপনার হাজবেন্ড কিংবা আপনার ভাই বোনেরা কেউ বা আপনার সন্তানেরা, তাই না? একটি প্রশ্ন নিচ্ছি, জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, তারা শুনতে পাচ্ছি না, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি আবার প্রশ্ন, আপনি লাইনটি কেটে আবার ফোন করেন। জি, যে কথাটা বলছিলাম যে কার্টুন বাচ্চাকে তো আপনি দেখা শিখিয়েছেন, তাই না? আরেকটি ফোন কল নিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি, কোথেকে বলছেন, কে বলছেন? মাহফুজ ভাই কাতার থেকে, জি ভাই বলেন। আমাদের
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই, আমার বুঝতে পারছি। আচ্ছা জি, সুন্দর প্রশ্ন করেছেন। মাহফুজ ভাই কাতার থেকে উনি বলেছেন যে ওনার ওয়াইফ স্বপ্ন, যিনি স্বপ্ন দেখলেন যে অন্যের একটা বাচ্চা তার হাতে মারা যাচ্ছে, হঠাৎ করে পরের দিন তার নিজের সন্তানই অসুস্থ হয়ে গেলেন। আচ্ছা যাই হোক, তো এক্ষেত্রে আপনি যদি নিয়ত করে থাকেন এটা একটা মুসিবা আপনার জন্য, সে মুসিবাতে মানুষ যখন পড়ে মানুষ আল্লাহর জন্য ইবাদত উপহার দেয়, এটা ভালো কাজ। আপনি সাদাকা আদায় করার নিয়ত করেছেন, সেটা আপনি করেছেন, ভালো কাজ করেছেন, কোনো অসুবিধা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার দোয়া করা উচিত। এবং স্বপ্ন দেখার পরে সবাইকে বলতে নাই, আপনি এমন কোন স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা আপনি নিজে অপছন্দ করলেন, সো এই স্বপ্নের কথাটা সবাইকে বলে বেড়ানোটা উচিত না। এমন অনেক সময় হতে পারে যে এই স্বপ্নটা আপনি কাউকে বলেছেন, তিনি একটা উল্টা ব্যাখ্যা করেছেন, হ্যাঁ সেই ব্যাখ্যাটা আপনার উপরে প্রযোজ্য হয়ে গেছে, এটা কিন্তু হয়। এবং আপনার ক্ষেত্রে হয়তো এমনটা হয়েছে, আল্লাহ আপনাকে রহম করুন, আল্লাহ আপনার বাচ্চাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আশফিহি শিফাআন আজিলান তাম্মান ইয়া রাব্বাল আলামিন। তো আপনি যেহেতু সাদাকা করার নিয়ত করেছেন, সেটা আপনি আদায় হয়তো করেছেন, আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ভালো কাজ করেছেন, এর পাশাপাশি আপনার প্রতি রিকোয়েস্ট এবং যারা আমাদেরকে দেখছেন সবার প্রতি আমাদের নিবেদন থাকবে যে কোনো অবস্থাতেই স্বপ্ন যদি আপনার কাছে মন্দ মনে হয় বা খারাপ মনে হয়, এই স্বপ্নটা আপনি যে কোনো মানুষের সাথে শেয়ার করবেন না। জাযাকুমুল্লাহু খায়রা। আচ্ছা তারপরে আমি এখন কিছু কমেন্ট কমেন্ট বক্সে চেক করছি, আরো অনেক প্রশ্ন আপনারা করেছেন, জাযাকুমুল্লাহ খায়রা। আচ্ছা এমডি শাহজালাল ভাই লিখেছেন, আমার মেয়ের বয়স 10 বছর, বড়দের প্রতিটি কথা রিপ্লাই দেয়, অনেক সংশোধনের চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কি করতে পারি, পরামর্শ চাচ্ছি। এমডি শাহজালাল ভাই বুঝতে পারছি, মানে আপনার মেয়ে 10 বছর বয়সেই বড়দের সাথে মুখে মুখে কথা বলে, একই কথা আপনাকেও বলবো, এই কাজটা কিন্তু সে একদিনে করেনি, শুরুর দিকটাতে তাকে আপনারা এটা শিখিয়েছেন, হয় আপনি না হয় আপনার পরিবারের যে কেউ। তো যেহেতু এটা একটা সমস্যা তৈরি হয়েছে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং এই বাচ্চাকে ভালোবেসে, তাকে সময় দিয়ে, তার প্রতি আন্তরিক হয়ে, তাকে বুঝিয়ে এবং আল্লাহর কাছে গোপনে সিজদায় পড়ে আপনার সন্তানের জন্য কান্নাকাটি করবেন। আমরা আমাদের সন্তানদের অসুস্থতা না আসলে আল্লাহর কাছে তাদের জন্য কান্নাকাটি করি না, এটা আমরা জমিয়ে রাখি না, দোয়াটা সবসময় আপনি করবেন। আপনাকে একটা দোয়া শিখাচ্ছি, এই দোয়াটা আপনি জানেন না কিন্তু হয়তো ওইভাবে আপনি পড়েন না, সেটা হচ্ছে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। যে হে আল্লাহ আপনি আমার স্ত্রী পরিজন সন্তান আদি যারা আছে তাদেরকে আমার চক্ষু শীতলকারী বানান। আপনার মেয়ে হয়তো দেখতে মাশাআল্লাহ ভালো, মেধাও ভালো, বুদ্ধিমতী, জ্ঞানী, কিন্তু সে এই যে বেয়াদবিটা করছে এটা আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি এই দোয়াটা বেশি করে পাঠ করবেন, মেয়ের কাছে আপনি ইসলামটাকে উপস্থাপন করবেন, বড়দের সম্মানের বিষয়টা, তাকে ম্যানার্স গুলো আপনি খুব ভালোভাবে শিখিয়ে যাবেন এবং সেটা একদিনে সমাধান নাও হতে পারে, সময় লাগতে পারে, ধৈর্যের সাথে আপনি এগিয়ে যাবেন ইনশা আল্লাহ তাআলা। সোনিয়া হাসান আপনি জিজ্ঞেস করেছেন যে আমি সালাত আদায় করার সময় 4 বছরের মেয়েকে শেখানোর জন্য সাথে নিয়ে বসি, তখন আমি রুকু বা সিজদা একটু জোরে বলি, এতে আমার নামাজে মনোযোগ বিঘ্ন হয় মাঝে মাঝে, এতে নামাজ হবে? জি সম্মানিত বোন সোনিয়া হাসান, আপনি রুকু বা সিজদার তাসবিহগুলো যদি একটু জোরে পাঠ করেন এবং আশপাশে কোনো পরপুরুষ না থাকে, আপনার জন্য বৈধ আছে একটু জোরেও বলা, কোনো অসুবিধা নেই, এতে করে আপনার মেয়ে শুনলো, সে হয়তো শিখবে, দ্যাটস ওকে। কিন্তু আপনার যদি মনে করেন যে মনোযোগ নষ্ট হচ্ছে, তাহলে আপনি আপনি চুপি চুপি বলবেন, অন্য সময়ে মেয়েকে আপনি সালাতের প্রশিক্ষণ দিবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা তারপরে আরো অসংখ্য প্রশ্ন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনারা করেছেন। অন্তরা ইসলাম জানতে চেয়েছেন, 2 থেকে 3 বছরের শিশুদের কিভাবে দিনী শিক্ষা দেওয়া শুরু করা যায়। জি খুবই চমৎকার প্রশ্ন। 2 থেকে 3 বছরের বাচ্চারা কিন্তু আপনাকে যতটুকু মানে দেখে সে কিন্তু ফলো করতে চায়, ছোট বাচ্চাদের সঙ্গে আপনি যাই করবেন সে কিন্তু সেটা করে। তো আপনার বাসায় যারা আছেন তারা ভালোভাবে ইসলাম প্র্যাকটিস করবে,
আপনারা ভালোভাবে ইসলাম প্র্যাকটিস করবেন, এটা তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। আমরা এমন অনেক ফ্যামিলির কথা জানি যে বাচ্চা হয়তো 3 বছর 4 বছর, সে বুঝে যে তার মা কখন বাহিরে যায়, সে বুঝতে পারে কিভাবে, ওই যে মা বোরকা পরে, নেকাব পরে, সে এটা দেখলে বুঝে যে আমার মা এখন বের হচ্ছে। তো এই যে অবচেতন ভাবে সে শিখছে যে মেয়েদের বাহিরে যেতে হলে এই এই এতক্ষণ যে ড্রেস করতার ছিল এটা চলবে না, নতুন একটা ড্রেস পরে বের হতে হবে, নতুন একটা ড্রেস পরতে হবে। এই যে ছোট বাচ্চা, সে কিন্তু মা যখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছে সে কান্নাকাটি করছে, এতক্ষণ কিন্তু মা এই রুম থেকে অন্য রুমে গিয়েছে, তার কোনো কান্নাকাটি ছিল না, কিন্তু এখন শুরু হয়েছে, সে বুঝতে পারছে। তাহলে আপনারা ভালোভাবে দিনটা প্র্যাকটিস করবেন, এতে করে এই 2 বছর 3 বছর এই বাচ্চারা আপনাদেরকে দেখে দেখে আস্তে আস্তে শিখবে। 2 নম্বর হচ্ছে, ঘরে কখনো গান বাজনা এগুলো কোনো মতেই, সিরিয়াল দেখা এগুলো কোনোভাবেই, ইউটিউবে মন্দ কিছু বাজে কিছু দেখা শোনা এগুলো থেকে টোটালি বিরত থাকতে হবে। এটার একটা ইম্প্যাক্ট এই বাচ্চার উপরে ছোটবেলা থেকেই পড়তে থাকে। আপনি বেশি করে কোরআনের তিলাওয়াত শুনেন, ইসলামিক লেকচার্স গুলো শুনেন, এই বাচ্চা কিন্তু এগুলো সে শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে, এইভাবে সে ইউজ টু হবে এই এই পরিবেশে ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। অনেক দিনই ভাই বোন আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া জানাচ্ছি। আশুকরুলিল্লাহি তাআলা সুম্মা শুকরুলাকুম, আল্লাহ সুবহান তাআলার শুকরিয়া তো অবশ্যই, তারপর আপনাদের সবার শুকরিয়া আদায় করছি যারা আজকে আমাদের সাথে এত লম্বা সময় ছিলেন, প্রায় 1 ঘন্টা আমরা আমাদের লাইভটি কন্টিনিউ করছি। তো আমরা আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্যারেন্টিং এর উপরে স্পেশালি প্রায় 100 থেকে 200 3 থেকে 5 মিনিটের ডিউরেশনে আমরা কিছু ভিডিও মেক করব, যেটা আপনার একজন ব্যক্তি বিবাহের আগ থেকে শুরু করে বাচ্চার বয়স 13-14-15 বছর হওয়া পর্যন্ত, এই যে সুদীর্ঘ 15 বছরের একটা মানে লম্বা জীবন, এই সময়ে কার কি কতটুকু করণীয় আছে এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত ভাবে কথা বলবো, এবং গ্রেজুয়ালি আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের সালাহউদ্দিন মাক্কি এই পেজে সে ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করবো ইনশাআল্লাহ। আশা রাখি আপনারা আমাদের এই মানে কাজে উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর হয়তো 2-4টা প্রশ্ন নিয়ে আজকের মতো আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। রেশমা বিদ্যা নজরুল জিজ্ঞেস করেছেন, অবসর সময়ে বাবা মা সন্তানদের সাথে কিভাবে সময় কাটানো উচিত, সন্তানকে শিক্ষা দেওয়া শুধু কি মায়েরই দায়িত্ব না বাবারও আছে? ডেফিনেটলি অবসর সময়গুলোতে সন্তানদেরকে নিয়ে দিনই স্টাডি করার চেষ্টা করা, সন্তান যদি একটু বড় হয়ে থাকে বা ছোট থাকলেও তাকে নিয়ে দিনের বিষয়গুলো নিয়ে খেলাধুলায় তাকে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক গল্পের বই আছে, ইসলামিক গল্পের বই আছে, নবীদের জীবনী আছে, ওগুলোর উপরে বাচ্চাদেরকে পড়িয়ে শোনা, তাদের থেকে শোনা, তাদের মধ্যে একটা কম্পিটিশন ছেড়ে দেয়া। আপনার 2-4 জন বাচ্চা আছে, আবার আপনার ভাইয়ের বাচ্চারা আছে, আপনার বোনের বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে একটা কম্পিটিশন অবসর সময় দিতে পারে। আপনার কোথাও ঘুরতে গিয়েছেন, এখানেও হতে পারে, অল্প করে একটা টপিকের উপরে বাচ্চাদেরকে বলে দিলে যে এই টপিকের উপরে তোমরা স্টাডি করো, পড়াশোনা করো, বই নির্ধারণ করে দিলেন এবং সেটার উপরে একটা ভালো পুরস্কার তাদেরকে দিলেন। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে আপনারা সময় দিতে পারেন। শুধু মা না, বাবা মা দুজনেরই দায়িত্ব সন্তানকে সময় দেয়া, লালন পালন করা, দিন শেখানো। হ্যাঁ, তবে মায়েদের এই জায়গায় দায়িত্বটা একটু বেশি থাকে, বাবার কর্মব্যস্ততা যেহেতু বাহিরে, মায়ের কর্মব্যস্ততা ঘরে, সুতরাং তিনি ঘরে তার বাচ্চাকে একটু বেশি সময় দিবেন। তার মানে এই না যে বাবা কোনো খোঁজখবরই রাখবেন না, ডেফিনেটলি না, দুজনেরই দায়িত্ব আছে, তবে মায়ের দায়িত্বটা এখানে একটু বেশি। আচ্ছা যাই হোক, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা যারা আমাদের সাথে এতদিন এতটা সময় আমাদের সাথে যুক্ত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকে প্রায় ঘন্টাখানেক সময় আপনাদের মাঝে ছিলাম, যতটুকু সঠিক বলেছি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর কথা বলতে গিয়ে কোথাও বল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর আমরা যে চমৎকার একটি প্ল্যান নিয়ে আগাচ্ছি প্যারেন্টিং এর উপরে, যে কাজটা আমরা করছি বা করব সেটা যেন খুব চমৎকার ভাবে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আজকে আরো নানান বিষয় নিয়ে আমাদেরকে মানে লিখে জানিয়েছেন, প্রশ্ন করেছেন, বাট আজকে আমরা শুধুমাত্র
প্যারেন্টিং এর উপরেই আপনাদের প্রশ্নগুলো নিয়েছি, এর বাহিরে কিন্তু কোনো কিছু আমরা নেইনি। তো এই জন্য কেউ মন খারাপ করবেন না, আমরা ইনশাআল্লাহ তাআলা অন্যদিন এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ, অন্যান্য বিষয় যেগুলো আছে। আমরা আগে আমাদের এই পেজ থেকে প্রতি সপ্তাহে একদিন আপনাদের প্রশ্ন উত্তরের ব্যবস্থা করতাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা দেশে এসে নানান কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে সেটা আপাতত বন্ধ আছে। তো ইনশাআল্লাহ তাআলা আশা রাখি যে খুব অল্প সময়ের ভেতরেই আমরা আমাদের প্রশ্নোত্তরের যে লাইভটা করতাম সেটা আশা রাখি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শুরু করতে পারবো। তবে আজকে আমরা যে মানে লাইভটি করেছি এখানে শুধুমাত্র প্যারেন্টিং এর উপরে আমরা প্রশ্ন নিয়েছি অনেক, এবং আপনাদের কমেন্টস গুলো পড়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় নাই সময় স্বল্পতার কারণে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা ভবিষ্যতে আবারও আপনাদের সাথে যুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকে এ পর্যন্তই, যারা আজকে অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন আমরা জবাব দিতে পারিনি তাদের কাছে দুঃখিত, অন্যদিন আপনাদেরকে সময় দেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।